নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে 70,000 শূন্য পদে নিয়োগ করা হবে। এখানে এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস এই তিনটি স্তরে এখানে টোটাল শূন্য পদ রয়েছে 70,000। তবে আজকের ভিডিওতে আমরা জানবো এসএসসি সিজিএল সম্পর্কে। এখানে যতগুলি লেভেলে পরীক্ষা হয় তার সিলেবাস, পূর্ণমান কত, নেগেটিভ মার্কিং রয়েছে কিনা, আরও সমস্ত কিছু। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো। তো এসএসসি সিজিএল এ বিভিন্ন ধাপে এখানে পরীক্ষা নেওয়া হয় এবং প্রত্যেকটি ধাপে এখানে ক্যান্ডিডেটদেরকে পাস করতে হবে। প্রথমে আসি আমরা টিআর ওয়ানের সমস্ত কিছু ডিটেলসে। টিআর ওয়ান এখানে টাইপ হচ্ছে অবজেক্টিভ মাল্টিপুল চয়েস কোশ্চেন। এখানে মোড হচ্ছে সিবিটি টেস্ট হবে, অনলাইন কম্পিউটার বেসড টেস্ট। এখানে সাবজেক্ট হচ্ছে সিলেবাস। এখানে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ কম্প্রিহেনশন। তারপর ডিউরেশন রয়েছে 1 ঘন্টা। এ টোটাল মার্ক 200 এবং কোশ্চেন থাকে 100টি। 100টি কোশ্চেন, এখানে 1 ঘন্টা সময় থাকে। নেগেটিভ মার্কিং হচ্ছে 0.50 ডিডাকশন ফর এভরি ইনকারেক্ট অ্যান্সার। একটি ভুল করলে 0.50 নাম্বার কাটা যাবে, হাফ নাম্বার। এখানে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ পরীক্ষা হয় ইংরাজি এবং হিন্দিতে। তারপরে আসছি টিআর টুতে। এখানেও অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এখানেও অনলাইন সিবিটি টেস্ট হবে। এর সিলেবাস হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাবিলিটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, স্ট্যাটিস্টিক্স, জেনারেল স্টাডিজ, এখানে ফাইন্যান্স এবং ইকোনমিক্সে। এখানে ডিউরেশান 120 মিনিট, টোটাল মার্ক এখানে 800, এখানে নাম্বার অফ কোশ্চেন 500টি। এখানে নেগেটিভ মার্কিং 0.25 থাকবে, একটি ভুলের জন্য এখানে ইংলিশের ক্ষেত্রে। আর কোয়ান্টিটিভ অ্যাবিলিটি, স্ট্যাটিস্টিক্স এবং জেনারেল স্টাডিজে এখানে 0.50 নাম্বার কাটা যাবে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখানে ইংলিশ এবং হিন্দি, এখানেও ইংলিশ হিন্দিতে কোশ্চেন হবে, অন্য কোনো ভাষাতে কোশ্চেন হবে না। তারপরে এখানে আমরা টিআর থ্রি, এখানে ডেসক্রিপটিভ লেভেল। এটা এখানে ডেসক্রিপটিভ, এখানে পেন এবং পেপারের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে ডেসক্রিপটিভ পেপার ইন ইংলিশ হিন্দি। রাইট লিখতে হবে তোমাদেরকে এসে, প্রেসিক, তারপর লেটার, তারপর অ্যাপ্লিকেশান। তারপরে এখানে ডিউরেশন থাকে 1 ঘন্টা, টোটাল মার্ক 100 নম্বর, এখানে একটি কোশ্চেন থাকে। নেগেটিভ মার্কিং এখানে থাকে না, এখানেও ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং ইংলিশ। তারপর হলো টিআর ফোর। এখানে টিআর ফোরে স্কিল টেস্ট বা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হয়। এখানে মোড হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট বা স্কিল টেস্ট বা ডকুমেন্ট ভেরিফিকেশান, এই সমস্ত। সাবজেক্ট হচ্ছে এখানে কম্পিউটার স্কিল, ডিইএসটি, সিপিটি। ডিউরেশন থাকে এখানে 15 মিনিট। টোটাল মার্ক হচ্ছে এখানে কোনো টোটাল মার্ক নেই, এটা কোয়ালিফাই নেই, শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। আর এখানে নাম্বার অফ কোশ্চেন, এখানে নেগেটিভ মার্কিং, ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত এখানে কিছু নেই। তারপর হচ্ছে এখানে কোয়ালিফিকেশান। এখানে অবশ্যই সিজিএল এ উচ্চ মাধ্যমিক পাস হলে চলবে না, এখানে উচ্চ মাধ্যমিকের একটা ক্রাইটেরিয়া লাগে, সেটা পরে তোমাদেরকে বলে দিচ্ছি। তবে এখানে গ্র্যাজুয়েট পাস হলেই এখানে আবেদন করা যাবে, কারণ এটি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। তারপর এখানে বলা হয়েছে যে সিজিএল এর এখানে টপ কোন কোন অফিসার হওয়া যায়। ইনকাম ট্যাক্স অডিটর, অ্যাসিস্ট্যান্ট ল এনফোর্সমেন্ট অফিসার ইন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, এএসও টু এমসিএমইএ, ডেপুটি ইন্সপেক্টর অফ সিবিআই, জিএসটি ইন্সপেক্টর, ডেপুটি অডিটর অফ ক্যাগ, ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট্যান্ট, এই সমস্ত পদে অফিসার হওয়া যায়। এবার আসা যাক এখানে বয়স। এখানে ন্যূনতম বয়স 18 বছর, সর্বোচ্চ 32 বছর, তবে বেশিরভাগ পদই এখানে 30 বছরের মধ্যে হয়। এখানে যে সমস্ত ইন্সপেক্টর হওয়া যায় বা যে সমস্ত পদে চাকরি পাওয়া যায় তার পদ অনুসারে এখানে বয়সের ক্রাইটেরিয়া বা বয়সের লিমিট রয়েছে। এখানে এবার আসা যাক উচ্চ মাধ্যমিকের যে নাম্বারটা, এখানে বলা হয়েছে যে অ্যাকচুয়ালি এখানে গ্র্যাজুয়েট পাস হলেই আবেদন করা যাবে। তবে এখানে স্ট্যাটিস্টিক সুপারভাইজারের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে এখানে ম্যাথামেটিক্সে 60% নম্বর পেতেই হবে, তো এটা তোমাদেরকে আগে বলছিলাম। তারপরে হয়েছে এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। মেল ক্যান্ডিডেটের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এখানে হাইট লাগবে 157.5 সেন্টিমিটার, চেস্ট 81 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এখানে ইনক্রিজ করতে হবে। এখানে ওয়াকিং রয়েছে 1600 মিটার 15 মিনিটে, সাইক্লিং রয়েছে এখানে 8 কিলোমিটার 30 মিনিটে। তারপরে এখানে রয়েছে মেয়েদের, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। এখানে হাইট 152 সেন্টিমিটার, ওয়েট 48 কিলো, ওয়াকিং 1 কিলোমিটার 20 মিনিটে, সাইক্লিং 3 কিলোমিটার 25 মিনিটে, তো এই সমস্ত ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে। তো এই ছিল সিজিএল 2022-এ যারা আবেদন করতে চাও এই 70,000 শূন্য পদে, তো তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি তোমরা সিজিএল সম্পর্কে সমস্ত কিছু জানতে পেরেছো।